কাতারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইএম আকাশ। আকাশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাতারে কি ধরনের আনুষ্ঠানিকতা ছিল জানাবেন আমাদের। সারা পৃথিবীতে যেমন আয়োজন করা হয়েছে তেমনি মধ্যপ্রাচ্যেও কিন্তু আয়োজন করা হয়েছে। দেখুন, বিশেষ করে আমাদের কাতারে সকালবেলা 15 আগস্টের দিন সকালে কিন্তু মাননীয় রাষ্ট্রদূত তিনি ফ্ল্যাগ হোস্টিং করেছেন এবং বালাস কমিটি নিয়ে বঙ্গবন্ধু স্মৃতিচারণ করেছেন এবং পুষ্পস্তবক করার পরে কিন্তু আমরা দেখেছি আলোচনা সভা করা হয়েছে এবং সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং সেখানে কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সংযোগ, সমাজতান্ত্রিক দল, জাসদ সহ বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শিল্পাঞ্চল থানার অধীনে কিন্তু শোক দিবস পালিত হচ্ছে এবং পিছনে কার্যক্রম চলছে।